просто мне кажется. Вон надо там фото белое, дай. Сколько? Вот так вот. А вот за руку. Она стоит. নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে বেলা দুটো, আর এখন আমরা বেরিয়ে পড়েছি দেলোয়ার ভাইয়ের বাসা থেকে। আর অসিত দাঁড়া তো দেখেছেনই, কিছু সময় আগে চলে গেছে, ওরা ডিউটি পৌঁছেও গেছে হয়তো এতক্ষণে। আমরা এখন বেরোচ্ছি। তো কাভিয়াশ তো আসতেই চাইছিল না, লিদিয়াকে ওর ভীষণ পছন্দ হয়েছিল। তা যাই হোক, কনভিন্স করিয়ে নিয়ে আসা হলো। কান্নাকাটি করছিল আসার সময়। আসলে বাচ্চারা তো যার কাছে ভালোবাসাটা বেশি পাবে তার কাছেই সবসময় থাকতে চায়। যাই হোক, এই যে আমরা চলে আসছি, আবারও লিদিয়াকে টাটা করে দিচ্ছে। কাভিয়াংশকে সিট বেল্টটা পরানো হচ্ছে। এখানে বিশেষ করে বাচ্চা নিয়ে কোথাও যদি ট্রাভেল করা হয় তখন গাড়িতে অবশ্যই এটা মেনশন করে দিতে হয় যে বাচ্চা আছে, তাহলে এরকম একটা কিট ওদের জন্য রাখা হয়, সেখানে ওরা বসে যায়। কেন এখানে বাচ্চাদের কোলে করে নিয়ে বসার নিয়ম নেই। আর কাভিয়াংশ খুব কমফোর্ট ফিল করছে এই সিটটাতে বসে, সিট বেল্টটা পরে। কেন বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় খুবই অসুবিধা হয় গাড়িতে, এরকম একটা ছোট্ট সিট থাকলে তাহলে বাচ্চাদের নিয়ে মানে নিশ্চিন্তে থাকা যায়, নিশ্চিন্তে যাওয়া যায় কোথাও। কতটা কমফোর্টভাবে যাচ্ছে আমার কাভিয়াংশ। আর এখানে আরেকটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, এই যে যে গাড়ি চালক যিনি ছিলেন, উনি হচ্ছে তাজিকিস্তানের লোক, ওই দেশের। তো উনি প্রথমে রাশিয়ান গান চালিয়েছিল এখানে গাড়ির মধ্যে, কিন্তু যখনই আমাদের জিজ্ঞাসা করলো আমরা কোথাকার, তো আমরা বললাম ইন্ডিয়ান, তো তখনই মানে উনি ইন্ডিয়ান গান চালালো। এটা মানে একটা মানে খুব বড় গর্বের বিষয় লাগলো যে মানে আমাদেরকে ওরা এতটা রেসপেক্ট করে, এটা দেখে ভীষণ ভালো লাগে। সব জায়গাতেই, শুধু এখানে নয়, বিভিন্ন মার্কেটে যখন যাই তখন আমরা ইন্ডিয়ান হিসাবে যতটা রেসপেক্ট পাই সবার থেকে, ভীষণই গর্ব অনুভব করি যে আমরা ভারতীয়। প্রায় আমার বন্ধুবান্ধবরা জানতে চায় যে আমরা এখানে থাকি, এখানে থাকতে কীরকম খরচ হয় মাসে, মানে এটা কতটা এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ কি না আদৌ এখানে থাকাটা, সমস্ত তথ্যই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবং আমার বান্ধবীরা এটাও বলে যদি কখনও তারা এখানে ঘুরতে আসে তাহলে কীরকম কী খরচ পড়তে পারে এখানে। তো প্রথমে বলে রাখি, এখানে মেইন যে খরচটা সেটা হচ্ছে ঘর ভাড়া। তো সিঙ্গেল বেডরুম নিতে গেলে মাসে 25-30 হাজার রুবেল পড়ে যায়, এবং যদি ডবল বেডরুম হয় তখন 35-60 হাজারের মধ্যে হয়। এটা বেসিক্যালি নির্ভর করে আপনি কতটা প্রপারে থাকছেন তার উপর। প্রপারে বলতে বোঝায় এখানে বাড়ির নিচে যদি থাকে মেট্রো স্টেশন এবং কাছাকাছি যদি থাকে মার্কেট, তবে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে। তাছাড়া মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ রাশিয়াতে, এই দুটি হলো কস্টলি সিটি, তো সেই কারণে এই দুই শহরে থাকতে ভাড়াটা একটু বেশিই পড়ে যায়। শহর থেকে যদি একটু দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে ভাড়াটা একটু কম পড়ে যায়। এটা শুধু যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য বললাম, কিন্তু যারা ব্যাচেলার কাজের সূত্রে এখানে আসে তারা কিন্তু একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রায় 5-6 জন সেখানে থাকে, সেক্ষেত্রে ভাড়াটা অনেকটা কম পড়ে যায় পার হেড হিসাবে। যেমন ধরুন আমাদের আরেকটা ফ্ল্যাট যেটা আছে ওটা 3 বেডরুম, তো ওইখানে আমরা আমাদের কিছু রিলেটিভস ফ্রেন্ডসদের আমরা ভাড়া দিয়েছি, এবং এখন আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ডবল বেডরুম। এখানে আমরা এবং আমার দিদি জামাইবাবু সবাই একসঙ্গে থাকি। তো এখানে চিকিৎসা ব্যবস্থার কথা বলি, চিকিৎসা ব্যবস্থাটা এখানে খুবই উন্নত। আর যদি কেউ এখানে ঘুরতে আসে ট্যুরিস্ট হিসাবে, সেক্ষেত্রে ভিসা হওয়ার পর যতদিনের জন্য এখানে আসবে ঘুরতে সেটার একটা মেডিকেল ইন্স্যুরেন্স করে নিয়ে আসতে হয়, কারণ যদি এখানে এসে কোনো রকম অসুস্থতা দেখা দেয় তো সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা থাকলে ট্রিটমেন্টটা ভালোভাবেই হয়।
এছাড়া এখানে একটা মজার ব্যাপার হলো যে যদি কারো ইন্স্যুরেন্স নাও থাকে তাহলে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যদি অ্যাম্বুলেন্স ফোন করা হয়, অ্যাম্বুলেন্স এসে যদি হসপিটালে নিয়ে যায় তবে প্রথম তিন দিন কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। এটা কিন্তু অন্য কোনো দেশে এই সুবিধা আপনি পাবেন না। তাই এখানে কাজের সুবাদে আসে যেই কোম্পানি থেকে তাদের নিয়ে আসা হয় তখন কিন্তু তাদের টিকিটের সঙ্গে একটা মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে, ওটা করে নিতে হয় এবং এখানে আসার পর ওই মেয়াদের পর আবার নতুন করে ইন্স্যুরেন্স করতে হয়। কিন্তু যাদের রাশিয়ান পাসপোর্ট এবং গ্রিন কার্ড থাকে তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা পুরোটাই ফ্রি, গভর্নমেন্টের দায়িত্বে। যেমন আমার হাজবেন্ড, আমার এবং আমার ছেলের কিন্তু চিকিৎসা পুরোটাই ফ্রি। দেখতে পাচ্ছেন কাবিয়াংশ পেছনে বসে বসে গান করছে, আসলে গানটা ওইখানেও রাখতে পারছি না কপিরাইট আসার ভয়ে। গানটা শুনেই বুঝতে পারছেন যে উনিও আমাদের সঙ্গে গানটা বেশ এনজয় করছে, ওরা মাঝে মধ্যেই শোনে আমাদের গান। তো এখানে দেখুন কাভিয়াংশ ভীষণ মানে আনন্দে আছে, ও এনজয় করছে গানটা। যাই হোক, তো যেটা বলছিলাম, এরপর আসি আমাদের আরেকটা যেটা খরচ হয় মাসে সেটা হচ্ছে কমনলকা অর্থাৎ ইউটিলিটি বিল, জলের বিল, কারেন্টের বিল, গ্যাসের বিল। এখানে জলের বিলটা একটু বেশি আসে কারণ এখানে জল আসার জন্য যেই খরচ, জল যাওয়ার জন্য একই খরচ পড়ে যায় এবং প্রায় 2500 থেকে 3000 রুবেল খরচ পড়ে প্রতি মাসে। এখন এখানে ডলারের রেটটা একটু বেশি, সেই হিসাবে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় সেমই পড়ে যায়। এবার আসি ইলেকট্রিক বিলে। এখানে ইলেকট্রিক বিল খুব কমই আসে, প্রতি মাসে 500 থেকে 600 রুবেল, আর গ্যাসের বিল এখানে আসে প্রতি মাসে 300 থেকে 350 রুবেল। ভাববেন না শুধু গ্যাস রান্নার ক্ষেত্রে ইউজ হয়, এটা যেহেতু ঠান্ডার দেশ সেই কারণে গরম জল কিন্তু গ্যাসেই হয়, 24 আওয়ার্স গরম জল থাকে এখানে। যেরকম ইন্ডিয়াতে গরম জলের জন্য গিজার ইউজ হয় সেরকম এখানেও এটা ইউজ হয় কিন্তু এটা গ্যাসে চলে। একই ইউনিট যদি ইন্ডিয়াতে চলে তাহলে সেই গ্যাসের দাম পড়ে যাবে প্রায় 8 থেকে 9000 টাকা, এবং ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু জলের বিল তুলনামূলক আমাদের এখানকার থেকে অনেকটাই বেশি আসে। ছাড়াও এখানে হোম ইন্স্যুরেন্সটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রয়োজন কারণ এখানে তো সব কাঠের বাড়ি। কাঠের বাড়ি বলতে ভাববেন না যে দেওয়ালগুলোও কাঠের হয়, পুরো বিল্ডিংটাই কিন্তু ইটের হয়, শুধুমাত্র ফ্লোরটা হয় কাঠের। এবং ফ্লোরটা কাঠের হওয়ার কারণে জল খুব সাবধানে ইউজ করতে হয় এখানে, কারণ জল যদি নিচে পড়ে যায় কাঠ খুব সহজেই সেটাকে সোক করে নেয় এবং নিচের ফ্লোরে চলে যেতে পারে। সেই কারণে খুবই সতর্কভাবে জলটা ব্যবহার করতে হয়, কারণ এই বিষয়ে খুব খারাপ একটা অভিজ্ঞতা আমার হয়েছিল যখন আমি প্রথম এখানে আসি। সেই বিষয়ে অন্য কোনো ব্লগে জানাবো। তো জল নিচের ফ্লোরে যাওয়া এবং আগুন লেগে যাওয়া এই সব কারণেই হোম ইন্স্যুরেন্সটা করা প্রয়োজন। এবং এখানে প্রত্যেক মানুষই কিন্তু ক্যামেরার আওতায় থাকে, একজন লোক যখন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যায় সে সারাদিন কী করছে, কোথায় যাচ্ছে সমস্তটাই কিন্তু রেকর্ড থাকে, ফলে কোনো ধরনের কোনো ক্রাইম এখানে হয় না। এবং অন্যান্য খরচ যেমন ধরুন খাওয়া দাওয়া, হোম মেনটেন্যান্সের যাবতীয় জিনিস, এই সব মিলিয়ে আমাদের পড়ে যায় মাসে প্রায় 30,000 রুবেলের মতো। আর আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো, ট্রান্সপোর্ট সিস্টেম খুবই ভালো। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য অন্য একটি ব্লগে জানাবো আপনাদের। আর এটা তো শীত প্রধান দেশ, তো সেই কারণে 9 মাসই ঠান্ডা থাকে এখানে আর বাকি 3 মাস গরম থাকে, তবে সেই গরমটা অতি সামান্য। আমরা গরমের জন্য একটা ফ্যান কিনেছিলাম, সেটা 2 থেকে 3 ঘন্টা চালানো হয়েছে বছরে, তাহলেই বুঝতে পারছেন গরমটা কী পরিমাণে এখানে। এখানে গরমটা হচ্ছে আমাদের দেশে যেরকম শীতের সময় যেরকম ওয়েদার থাকে, এখানে গরমের সময় সেরকম থাকে। আমাদের এখানে জানালাটা একটু খোলা রাখলেই নর্মাল টেম্পারেচার হয়ে যায় ঘরে, কারণে গরমে আমাদের বিল আসে 5 থেকে 6000 রুবেল, আর শীতের সময় সেটা আরও ধরুন 3-3.5 হাজার যুক্ত হয়, ওই ধরুন 9 থেকে 10 হাজার রুবেল মতো খরচ হয়। আমাদের এখানে ইন্টারনেট বিল মাসে আসে 400 রুবেলের মতো,
তো অনেকেরই ধারণা থাকে যে বিদেশে থাকে এত টাকা কি করে মানুষ, তো সেই অর্থেই বলি যার যেমন আয় তেমনটাই ব্যয়। এদিকে আমরা যখন দেলোয়ার ভাই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা খুবই খারাপ ছিল, বৃষ্টিও হচ্ছিল মাঝে। হ্যাঁ, তা এখন ওয়েদারটা বেশ একটু ভালো হয়েছে, একটু একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর ওই দেখুন সামনে রয়েছে একটা সবুজ রঙের ট্রামবাই, এখানে ট্রামগুলোকে ট্রামবাই বলা হয় রাশিয়ান ভাষায়। আর ট্রামের পেছনে লেখা রয়েছে উচিভনিয়া, মানে হচ্ছে এই ট্রামগুলো যাত্রী বহন করে না, এই ট্রামগুলো হচ্ছে ট্রাম গাড়ি চালানো শেখানোর জন্য ব্যবহার করা হয়। যাত্রী বহনকারী ট্রাম গাড়িগুলোর কালার আবার অন্যরকম, কিন্তু যেগুলোকে যেগুলোতে আর কি ট্রাম গাড়ি চালানো শেখানো হয় তার কালারটা আবার সবুজ। এদিকে তো বহু সময় আগে আমরা গ্রাম ছেড়ে আমাদের শহর সেন্ট পিটার্সবার্গে চলে এসেছি, যদিও বা যেতে আমাদের সময় লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আসার সময় 2 ঘন্টা 40 মিনিটের উপরে সময় লেগে গেল। কারণ আসার সময় আমাদের যে ড্রাইভার দাদা ছিল আমাদেরকে একটু অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে, এই কারণে সময়টা একটু বেশি লেগে গেল। তো যাই হোক, আমরা তো আমাদের বাড়ির ঠিক নিচে চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।